প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত আশা করি সবাই ভালো আছো অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আমি দীপনকান্তি দাস সিনিয়র শিক্ষক প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম আমরা আজকে গণিত বিষয়ে ক্লাস এইটের আলোচনা অধ্যায় এগারো তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করব আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো বাসার বের হলে বাসার বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরবে অকারণে অযথা ঘুরে করবে না চলো আমরা আজকে কোন ক্লাসে প্রবেশ করি তোমরা জানো একটা ক্লাস রেডি করতে অনেক সময় লাগে তাই তোমাদের উপস্থিতি অর্থাৎ কমেন্ট আশা করছি তোমাদের কমেন্ট আমাদের ক্লাসকে আরও অনুপ্রাণিত করবে সকলে নিয়মিত ক্লাস দেখে কমেন্ট বক্সে তোমার নাম এবং রোল নাম্বার লিখবে কথা না বাড়িয়ে চলো চলো ক্লাসে প্রবেশ করে আজকের অধ্যায় একাদশ বিষয়ের নাম তথ্য উপাত্ত এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা কেন্দ্রীয় প্রবণতা ব্যাখ্যা করতে পারবে গাণিতিক সূত্রের সাহায্যে গড় মদ্যক প্রচারক নির্ণয় করতে সমস্যার সমাধান করতে পারবে আয়তলেক ও চিত্র অঙ্কন করতে পারবে এখান থেকে এই বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আমরা আংশিক আজকে আলোচনা করব তার আগে আমরা জেনে নিই তথ্য উপাত্ত কাকা বলে অর্থাৎ সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে একটি পরিসংখ্যান আর তথ্য বা ঘটনার নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত অর্থাৎ তথ্য উপাত্ত বিষয়টা জানার জন্য আমাদের এইটা বলা এরপরে গণসংখ্যা নিবেশন সারণিতে তৈরির কয়েকটি ধাপ আমাদের ব্যবহার করতে হয় করা অঙ্ক করার সময় এক হচ্ছে পরিসর নির্ণয় করা দুই হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয় করা তিন হচ্ছে শ্রেণীব্যাপ্তি নির্ণয় চার টেলিচিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয় করা তারপর যেই উপাত্তগুলো আমাদেরকে দেওয়া হয় সেই অনুসন্ধান উপাত্তের উপত্যের নির্ণয়ের জন্য আমাদের সেই উপাত্তের সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করে তার সাথে এক যোগ করলে আমরা পরিসর নির্ণয় করাটা বেড়ে যায় তারপর আছে শ্রেণী সংখ্যা নির্ণয় শ্রেণীব্যাপ্তি নির্ণয় তাহলে ব্যক্তি যদি পাঁচ হয় তাহলে পরিসর যেটা পাবো সেটাকে আমরা ভাগ করলে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে পারি এভাবে আমরা কেমন একটার পর একটা জানতে পারবো অর্থাৎ গণসংখ্যা নিবেশন সারণি তৈরির জন্য এই দাপগুলো অবশ্যই অনুসরণ করা প্রয়োজন এখন জেনে নেব আমরা শ্রেণীব্যাপ্তি কি উপাত্তগুলোকে অর্থাৎ যেই উপাত্তগুলো আমাদেরকে উপস্থাপন করা হয় দেওয়া থাকে সেই উপাত্তগুলোকে সুবিধাজনক ব্যবধান নিয়ে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয় শ্রেণীতে ভাগ করার নির্ধারিত কোনো নিয়ম নেই আবার বলতেছি শ্রেণীতে ভাগ করা নির্ধারিত কোনো নিয়ম নেই তারপরে সুবিধাজনক উপায়ে সুবিন্যস্তভাবে সাজানো করে ব্যক্তি বলে তবে সর্বনিম্ন পাঁচ এবং সর্বোচ্চ পনেরো মধ্যে রাখা উচিত অর্থাৎ এর থেকে কম বা বেশি হলে ভালো হয় না এখানে আমরা তত্ত্ব গণিত বইয়ের দশ নম্বর অঙ্কটা করার চেষ্টা করব সেই সৃজনশীলটার একটা দেওয়া আছে কি গড় মান নির্ণয় এবং উপাত্তগুলোর আয়তলে এক অঙ্কন করার চেষ্টা করবো প্রথমে আমরা গড় মান নির্ণয় করার চেষ্টা করি সারণী হতে তার জন্য আমাদের একটা সারণি তৈরি করতে হবে সারণিতে শ্রেণীব্যাপ্তিও গণসংখ্যা দেখো এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা এখানেই দেওয়া আছে প্রাপ্ত নম্বরটাকে আমরা শ্রেণীব্যাপ্তি দলাম এবং গণসংখ্যাটা তো গণসংখ্যায় দরলাম অর্থাৎ এই দুইটা গড় প্রশ্নের মধ্যে দেওয়া আছে দুইটা কলাম এরপরে মধ্যমান নতুন একটা কলাম লাগবে গ থেকে গড় নির্ণয় করতে গেলে আমাদেরকে মধ্যমান এবং গণসংখ্যার মধ্যমানের সমষ্টি এই নতুন দুটি কলাম লাগবে গণসংখ্যা সবগুলো যোগ করলে এন সমান একশো এবং মধ্যমান আমরা যেই শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে দেখো ছয় থেকে দশ এই ছয় আর দশকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে আট পায় আবার এগারো আর পনেরোকে যোগ করলে পায় ছাব্বিশ দুই দিয়ে ভাগ করলে তেরো এভাবে প্রত্যেকটাকে দুই দিয়ে ভাগ করে মধ্যমানটা নির্ণয় করা হয় তারপর গণসংখ্যায় গুণ মধ্যমানের সমষ্টি দেখো গণসংখ্যায় আছে পাঁচ এবং মধ্যমানে আছে আট পাঁচ আর গুণ করলে চল্লিশ আবার সতেরো আর তেরো গুণ করলে দুইশো একুশ তিরিশ আর আঠারো গুণ করলে পাঁচশো চল্লিশ আর গুণ করলে আটশো চুয়াত্তর আর আঠাশ গুণ করলে নয়শো আশি আর তেত্রিশ গুণ করলে তিনশো সাত আর আটত্রিশ গুণ করলে দুইশো ছেষট্টি তিন আট তেতাল্লিশ গুণ করলে একশো উনত্রিশ এবং সমষ্টি সবগুলো সংখ্যা চল্লিশ দুইশো একুশ পাঁচশো চল্লিশ আটশো চুয়াত্তর নয়শো আশি তিনশো তিরিশ দুইশো ছেষট্টি একশো উনত্রিশ সবগুলোকে যোগ করলে আমরা পেলাম তিন হাজার তিনশো আশি এবং মোট গণসংখ্যা পেয়েছি একশো পঁয়তাল্লিশ গণসংখ্যার গুণ মধ্যমানের সমষ্টি পেয়েছি তিন হাজার তিনশো আশি তাহলে এবার গড় নির্ণয় করার জন্য আমাদেরকে একটা সূত্র প্রয়োজন হবে গড় আমরা জানি গিয়ে সমান গণসংখ্যা গুণ মধ্যমানের সমষ্টি যেটা পেয়েছিলাম তিন হাজার ভাগ মোট গণসংখ্যা মোট গণসংখ্যা একশো পঁয়তাল্লিশ ভাগ করার পর তেইশ দশমিক তিন এক প্রায় অর্থাৎ আমরা যে কোনো দশমিকের পরে যদি একাধিক সংখ্যা বা অনেক সংখ্যা দেখি তখন আমরা প্রায় শব্দটি লিখে আমাদের উত্তরটা একটু সুবিধাজনক হবে অর্থাৎ নির্ভুল হওয়ার সুযোগ থাকে তাহলে আমরা গড় নির্ণয় করলাম এই সারণী হতে তিন হাজার তিনশো আশিকে একশো দিয়ে ভাগ করার পর যেই মানটা ফেলাম সেটাই হচ্ছে আমাদের গড় এরপরে আর একটা প্রশ্ন ছিল গণসংখ্য সারণি হতে কীভাবে বর্ণনা সহ আয়তলেখা আঁকা হয় তাহলে ওই আমাদের যে সারণী ছিল দেখো শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা দুইটা গড় অলরেডি ছিল এখানে আয়তলেখাঙ্কন করতে হলে তখন আর একটা নতুন অবিচ্ছিন্ন শ্রেণিসীমা নামের গড় আমরা নিয়েছি অবিচ্ছিন্ন এখানে অর্থাৎ পাঁচ থেকে দশ আবার দশ থেকে পনেরো কোনো বিচ্ছিন্ন নয় শ্রেণীব্যাপ্তিতে দেখো ছয় দশ আর এগারো অর্থাৎ এখানে এক কিন্তু মাঝখানে ব্যবধান দেখা যায় এখানে কিন্তু কোনো ব্যবধান নেই আর সেই জন্য এটার নাম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নামে নতুন একটা কলাম প্রয়োজন হবে যদি আমাদের কায়েতলা কঙ্কন করতে হয় ওকে তাহলে এই সারণিটা তৈরি করার পর এবার আসতে একটু বর্ণনা দিতে হয় যেটা চক কাগজে এক ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির এক ঘর এককে এক একক ধরে এক শখকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং চক কাগজের এক ঘর সমান গণসংখ্যার এক একক ধরে ওয়ায়ককে গণসংখ্যার নিবেশন স্থাপন করে গণসংখ্যা নিবেশনের এক আঁকা হলো মূল বিন্দু থেকে পাঁচ ঘর পর্যন্ত বাংলা চিহ্ন দিয়ে আগের ঘর বিদ্যমান বোঝানো হয়েছে এটা প্রায় একই রকম লেখায় থাকে তাহলে দেখো আমরা এখানে একটা আয়তলে কঙ্কন করেছি গণসংখ্যার ঘড়গুলো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী গড়গুলোকে আবার তিচ্ছিন্ন দিয়ে দেখানো হচ্ছে তাহলে পাঁচ থেকে দশ এই এবং দশ থেকে পনেরো বিশ থেকে পনেরো থেকে বিশ বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এইভাবে আমরা ঘরগুলোকে নির্ধারণ করেছি অর্থাৎ আমাদের যেই অবিচ্ছিন্ন সার মধ্যে দেখো যে গল্প ছিল প্রথমে ছিল পাঁচ সতেরো তিরিশ আটত্রিশ এইভাবে আমরা এটা পাঁচ সতেরো তিরিশ আটত্রিশ এইভাবে স্তম্ভগুলো সাজিয়েছি যেটাকে বলা হয় আয়তললে তাহলে এই একটি হচ্ছে যে ওই সারণের উপর ভিত্তি করে আয়তলা সংকট করা ব্যাখ্য দেখিয়েছি তাহলে এভাবে তোমরা বাসায় আরও প্র্যাকটিস করবে তাহলে এখন বাড়ির কাজ দেওয়া হচ্ছে একই অনুশীলনী তেরো ন প্রশ্ন এবং চৌদ্দ নং প্রশ্ন একই রকমের বিদায় এই দুটি তোমরা বাসায় চেষ্টা করতে পারো ভিডিওটা চালিয়ে এরপরে যেখানে সমস্যা হয়েছে বা যেখানে ওখানে যেরকম করেছে ওভাবে করতে পারো তোমাদের সহযোগিতা প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের মতো এখানে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি